আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন রেসিপিতে। আজকে আমি তৈরি করছি গোলাপ জাম। অনেকে আছে মিষ্টিটা ঠিকঠাকভাবে তৈরি করতে পারেন না, বিশেষ করে যারা নতুন নতুন রান্না শিখছেন। আজকের রেসিপিটা অনেক টিপসহ আমি আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি একটা বাটিতে 3 টেবিল চামচ সুজি নিয়েছি আর 3 টেবিল চামচ পানি দিয়ে আমি এটাকে একপাশে গুলে রেখে দিচ্ছি। আর এখানে আমি এখন আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে 2 কাপ পাউডার মিল্ক। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ বাটার। এখন আমি দিয়ে দিয়েছি গোলানোর সুজিটা। এখন আমি হাত দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 1/2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আমি সবগুলো উপকরণ মেপে নিয়েছি, আপনারা মেজারমেন্টটা ঠিক রাখবেন। মিষ্টির ডোটা আমরা একটু নরম করতে হবে। আমি এটাকে 1 ঘন্টা রেস্টের জন্য রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। এটাকে এখন আমি হাত দিয়ে মথে নিব 2-3 মিনিট। আমার ভালো করে মথে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি বলে দিচ্ছি মিষ্টির ডোটা কিন্তু সফট হতে হবে। আমি এখন এগুলাকে মিষ্টির আকারে বল করে নিচ্ছি। ডোটা যদি শক্ত হয় তাহলে মিষ্টিটা হওয়ার পর ভিতরে শক্ত হয়ে থাকবে। আমাদেরকে চেষ্টা করতে হবে ডোটা একটু সফট করার জন্যে। এখন আমি সবগুলাকে এইভাবে গোল করে বল করে নিচ্ছি। মিষ্টিগুলা রেডি। এখন আমি ডুবো তেলে মিষ্টিগুলাকে ভেজে নেব। মিষ্টিগুলাকে ডুবো তেলেই ভাজতে হবে। আমি এখন চুলাটাকে লো হিটে এটাকে ভেজে নিচ্ছি। মিষ্টিগুলো তেলের মধ্যে দেওয়া কিছুক্ষণ পর দেখবেন এইভাবে উপরে উঠে এসেছে। আর এইভাবে আমি এগুলোকে নেড়ে নেড়ে বারবার উল্টিয়ে দিচ্ছি। আমি চাচ্ছি এখানে একটু মিষ্টিগুলোকে কালারফুল করতে, তাই আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ পর আমার মিষ্টিগুলো এই কালার হয়ে এসেছে। এখন আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি একটা ছাঁকনি সাহায্যে উঠিয়ে নিচ্ছি সবগুলা মিষ্টি। আমি একটা প্লেটে সবগুলা মিষ্টি উঠিয়ে নিচ্ছি। দুই কাপ পানি দিয়ে আর দিয়ে দিয়েছি 2 কাপ চিনি, দিয়ে দিয়েছি 3-4টা এলাচ। দিয়ে আমি পানিটাকে 5-6 বার বলক আসার পর আমি চুলাটাকে অফ করে মিষ্টিগুলোকে দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি ঢাকনা দিয়ে রেখে দেব 2 ঘন্টা। 2 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখিয়ে দেব কেমন হয়েছে আমার মিষ্টি। দেখুন আমি 2 ঘন্টা পর ফিরে এসেছি। আমার মিষ্টিগুলো অনেক ফুলে গিয়েছে আর ভিতরে অনেক সফট হয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন আমার মিষ্টিটা পারফেক্ট হয়েছে। আশা করি আপনাদের আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।